আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চলে এসেছি কার প্যালেস বিডিতে। কার প্যালেস বিডির আমাদের শোরুমের নামটা হচ্ছে কার প্যালেস বিডি, আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 8/E মিরপুর মাজার রোড। তা আমি দুইটি হাইস গাড়ি দেখাবো, একটি হাফ সিলিং হাফ প্যাড, একটি সুপার জিএল গাড়ি দেখাবো, আর একটি দুইটি দরজা পাওয়ার সহ একটি নোহা গাড়ি দেখাবো। তো ভিউয়ার্স, আমি প্রথমেই সুপার জিএল গাড়িটি দিয়ে শুরু করতেছি। দেখতে পাচ্ছেন 15 সিরিয়ালের টয়েটা হাইস সুপার জিএল 2011 মডেল। ডাবল পার্টের হেডলাইট রয়েছে, হেভি স্টিল বাম্পার রয়েছে, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে, 100% প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে, এবং 100% সুপার জিএল। আমি প্রথমেই একটু ভিতরের ভিউ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে, সিলিংটি যথেষ্ট ফ্রেশ রয়েছে, প্রত্যেকটি পার্ট অরিজিনাল রয়েছে, সিএনজি সিলিন্ডার রয়েছে, দুইটি সিএনজি সিলিন্ডার রয়েছে। টয়েটা হাই সুপার জিএল 2011 মডেল, 2015 সালে রেজিস্ট্রেশন করা। দেখতে পাচ্ছেন দরজা, ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন, স্টিয়ারিংটি দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ কন্ডিশনের, সফট টাচ এসি রয়েছে। যদিও সামনের গ্লাসটি একটু ফাটা রয়েছে, আমরা আলোচনা সাপেক্ষে, যেহেতু অরিজিনাল রয়েছে, হিট প্রুফ সেন্সর রয়েছে, আমরা চেঞ্জ করিনি, আলোচনা সাপেক্ষে চেঞ্জ করে দেওয়া যাবে। 15 সিরিয়ালের 2011 মডেল, 2015 সালে রেজিস্ট্রেশন করা টয়েটা হাই সুপার জিএল, প্রত্যেকটি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ রয়েছে, রয়েছে দুইটি সিএনজি সিলিন্ডার, আর পেপার্স অলরেডি আপডেট রয়েছে, আমাদের প্রত্যেকটি গাড়ির পেপার্স আপডেট রয়েছে। আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র 25,80,000 টাকা। 25,80,000 টাকায় পেয়ে যাচ্ছেন আপনি 2011 মডেলের সুপার জিএল, অরিজিনাল সুপার জিএল গাড়ি। আর এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন 2014 মডেল, হাফ প্যাড হাফ সিলিং গাড়ি। অনেকেই প্রশ্ন করে হাফ প্যাড হাফ সিলিং কি আর ফুল প্যাড ফুল সিলিং কি। আমি জাস্ট সামান্য একটুখানি বোঝানোর চেষ্টা করতেছি। এই গাড়িটি দেখতে পাচ্ছেন ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি। এইখানে যে প্যাডটি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ প্যাড লাগানো, কোনো স্টিল বা কোনো কিছু দেখা যাচ্ছে না, আর এই সিলিংটা একদম ফুল। এছাড়াও আরও কিছু ডিফারেন্স আছে, আমি ওই দিকে আর যাচ্ছি না। দেখতে পাচ্ছেন এই সিলিংটি, এটা ফুল সিলিংয়ের গাড়ি, আর এইটা হচ্ছে হলো হাফ সিলিংয়ের গাড়ি। এই পর্যন্ত হচ্ছে হলো সিলিং, আর এইটা হচ্ছে হলো ফ্লাইবোর্ড, আর এই যে দেখতে পাচ্ছেন স্টিল দেখা যাচ্ছে। এছাড়াও এটা রুম হিটারের অপশন নেই, সুপার জিএলে ফুল প্যাড ফুল সিলিংয়ে রুম হিটারের অপশন থাকে। তো ভিউয়ার্স, দেখছিলেন 2014 হাফ প্যাড হাফ সিলিং গাড়ি। আমি প্রথমে ভিতরের ভিউটি দেখাচ্ছি। ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে, এখানে আরামদায়কভাবে বসার জন্য একটি হ্যান্ডেল লাগানো রয়েছে, সিলিংটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ। আর হাফ প্যাড হাফ সিলিং গাড়িগুলি অ্যাক্সিডেন্ট করলে কিন্তু একবার খুব সহজেই, এই ভেতরের কোনো সাইডে যদি অ্যাক্সিডেন্ট করে সহজেই বোঝা যায়। তো এই গাড়িটা একদম ফ্রেশ রয়েছে, 2014 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা, উত্তরা বিআরটির নাম্বার, 16 সিরিয়ালের গাড়ি। দরজার প্যাডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, স্টিয়ারিং, নেভিগেশন, ব্যাক ক্যামেরা, ড্যাশবোর্ড সবগুলি দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশনের। 14 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা, হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি, প্রত্যেকটি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ রয়েছে, টায়ার পেপারগুলি একদম ফুল আপডেট রয়েছে, হেডলাইটটি দেখতে পাচ্ছেন, আর নাম্বার প্লেটটি দেখতে পাচ্ছেন, দুইটি নাম্বার প্লেট একদম ফ্রেশ নিউ শেপের গাড়ি, হেভি স্টিল বাম্পার রয়েছে, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, 100% প্রত্যেকটি গ্লাস অরিজিনাল। আর এই গাড়িটি 2014 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা, হাফ প্যাড হাফ সিলিং গাড়ি। এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র 23,90,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র 23,90,000 টাকা। 23,90,000 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন 2014 মডেলের একটি হাফ প্যাড হাফ সিলিং গাড়ি। আর এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন টয়েটা এক্স নোহা, দেখতে পাচ্ছেন পজিশন হেডলাইট রয়েছে, 53 সিরিয়ালের কোম্পানির গাড়ি রয়েছে, হেভি স্টিল ফ্ল্যাট বাটের স্টিল বাম্পার রয়েছে, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে। দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসের সাথে রয়েছে ইন্ডিকেটর ল্যাম্প। ভিতরে আমি একটু ভিউ দেখাচ্ছি। নোহা গাড়ি বিস্কিট কালারের ইন্টেরিয়র রয়েছে, বিস্কিট কালারের ইন্টেরিয়র রয়েছে, দেখতে পাচ্ছেন একদম নেভিগেশন, ব্যাক ক্যামেরা সব কিছু একদম ফ্রেশ হয়েছে, এবং সিট কভারটি নতুন লাগানো হয়েছে। দুইটি দরজা পাওয়ার ভিউয়ার্স, 2008 মডেল গাড়ি, দুইটি দরজাই একদম পাওয়ার রয়েছে, আর এই সিটগুলি আপনি একদম সুন্দরভাবে ফোল্ডিং করতে, প্রত্যেকটা সিট ফোল্ডিং করা যায়,
আপনি চাইলে যে কোনো দিক থেকে এই দিক থেকে ঢোকার জন্য আপনি খুব আরামদায়কভাবে ঢুকতে পারবেন। সবগুলি সিট পেছনের সিটগুলি ফোল্ডিং করে চাইলে আপনি কার্গো হিসাবে ইউজ করতে পারবেন। দুইটি দরজায় পাওয়ার এলপিজি করা রয়েছে, একদম ফ্রেশ কন্ডিশনে প্রত্যেকটি পার্ট অরিজিনাল রয়েছে, এবং ভিতরে একটি বিনোদনের জন্য একটি একটি ফিলিপ মনিটর লাগানো রয়েছে, চাইলে পিছনে যারা আছে এরা বিনোদন করতে পারবে, ওইখান থেকে যে গান বাজানো হবে এই জিনিসটাই এখানে দেখা যাবে এই ফিলিপ মনিটরে। দুইটি দরজা পাওয়ার, টোটাল আট সিটের গাড়ি, টয়োটা এক্স নোহা 2008 মডেল, 2011 সালে রেজিস্ট্রেশন করা, প্রত্যেকটি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ রয়েছে, প্রজেকশন হেডলাইট রয়েছে, এলপিজি করা রয়েছে এবং প্রত্যেকটি পেপার্স আপডেট পাবেন। 2008 মডেল, 2011 সালে রেজিস্ট্রেশন করা, দুইটি দরজা পাওয়ার সহ এই নোহা এক্স নোহা গাড়িটির আস্কিং প্রাইস মাত্র 18,70,000 টাকা। মাত্র 18,70,000 টাকায় একটি এক্স নোহা পেয়ে যাচ্ছেন এলপিজি করা, দুইটি দরজা পাওয়ার সহ। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।